আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। 1 মিনিট, আসসালামু আলাইকুম সাকিব ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? বাবা ঘরে বসে আছি। আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি 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 দেখতে ভাইয়া, পাচ্ছি। আজকে আবার 14 জন, আস্তে আস্তে কম দিছে অনেক। সমস্যা নাই ভাইয়া, এই কজন মানে আমাদের তো শেখার ইচ্ছা আছে, আমরা তো মানে চেষ্টা করতেছি। এই কয়েকদিনে আসল হ্যাঁ, যাই হোক, এখানে হোমওয়ার্ক জমা দিচ্ছেন, মোটামুটি ভালো লাগলো দেখে। আর এখানে যে ভাইয়া আমাকে হচ্ছে গ্রুপে, এখানে যে কাজগুলো করা হয়েছে, সে তার মধ্যে যেটা হচ্ছে যে এখানে এই জিনিসটা রিয়েলিস্টিক থাকবে, ঠিক আছে? শ্যাডো গুলো আরো ভালো করে লক্ষ্য করতে জি হবে। ভাইয়া, এখানে এটা রিয়েলিস্টিক হয় নাই, ঠিক আছে? এই জিনিসটা আরো রিয়েলিস্টিক করতে হবে। শ্যাডো জি গুলো, যে অবজেক্টের ভিতর যে শ্যাডো গুলো আছে, এই শেড গুলো লক্ষ্য করতে হবে। আর যেটা হচ্ছে এখানে পানিটা, পানির নিচে কিন্তু একটা শ্যাডো থাকার কথা, সেই শ্যাডোটাও এখানে দেখা যাচ্ছে না। আর এখানে হচ্ছে পাতার উপরে পানি চলে গেছে, অর্ধেক ফলের উপরে আছে, অর্ধেক পাতার উপরে আছে। আর এখানে আপনাদের ভাইয়া, প্রত্যেকটা ডিজাইনে যেটা লক্ষ্য করতে হবে, প্রথম থেকেই করে যাবেন, সেটা হচ্ছে যে কালার গুলো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে আপনাদের ডিজাইন গুলো ঠিক আছে, আচ্ছা কিন্তু কালার ভাইয়া গুলো তেমন ভালো লাগতেছে না। জি বলেন। ভাইয়া, আমি তো হচ্ছে আপনার হচ্ছে সবগুলাই করছি, কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিই নাই, বাট সবগুলো এআই ফেলে আমার মানে পিসিতে সেভ করা আছে। তো এটা কি কি করব? অ্যাসাইনমেন্ট সম্বন্ধে এটা ইশিখুনের সাথে কথা বলবেন, আর ওখানে জমা দেওয়ার ব্যাপারটা ওগুলো সব ইশিখুন দেখে থাকে। গ্রুপে পোস্ট দিলে সেই পোস্ট গুলো হয়তো বা আমি মাঝে মাঝে দেখে থাকি, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া, আমার ওই যে কাভার যে ডিজাইনটা করেছি, ওখানে আরবি লিখতে পারিনি আপনাকে। আসলে আরবি লেখাটা আমি নিজেও লেখি না, ঠিক আছে? মানে আরবি ওইরকম করে মানে লেখা হয় লিখছে না, তো কিন্তু যে অক্ষর, শুধু অক্ষর আসছে না, অক্ষর আসছে আরবি শব্দ হয়নি। আরবিতে যে জিনিসগুলো প্রয়োজন পড়ে, সেগুলো কমন কিছু ভেক্টর ফাইল আমি ডাউনলোড করে নিয়ে ওগুলো দিয়ে কাজ করি, আরবি আমি নিজেও লিখি না। আর ভাইয়া, যে ডিজাইন হাউজের ওই যে ছবিটা কেমন হয়েছে ভাইয়া? ডিজাইন হাউস, হ্যাঁ, মোটামুটি আমার ভালো হয়েছে। এটা জিনিসটা হচ্ছে কি, এখানে আরো অনেক সুন্দর করা যায় তো, ছাদ, ঠিক আছে? এটা ছাদগুলো এখানে এগুলো আরো দেখো দিতে পারতেন। আমি আপনাকে শুধু এখানে যেটা দেখানো হয়েছে, এখানে যেটা আপনাদের কাজে কিভাবে কাজ করতে হবে তার একটা ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনারা যখন এগুলো একটা প্রজেক্টের কাজ করবেন, সেক্ষেত্রে একটু সময় ব্যয় করবেন, করে এটার সঙ্গে আরো কিছু অ্যাড করার চেষ্টা করবেন, যাতে জিনিসটা আরো সুন্দর লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আপনি হচ্ছে ইউটিউবের একটা লোগো দেখা দিবেন, আমি ইনবক্স করছিলাম। ইউটিউবের লোগো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসলে ইউটিউবটা কি একটা ভিডিও শেয়ারিং সাইট, তাই না? হ্যাঁ তো একটা ভিডিও শেয়ারিং সাইট, এটার লোগোটা তৈরি করছে হচ্ছে চাঁদ হার্লি নামে একজন, ঠিক আছে, যে প্রথম ইউটিউবের লোগোটা ক্রিয়েট করে। তো এটার একটা যে কনসেপ্টটা সে নিয়েছিল, সেটা হচ্ছে যে সে প্রথম দিকে যখন লোগোটা ক্রিয়েট করে, তখন এখানে একটা ভিডিও শেয়ারিং বলতে আগে টেলিভিশন যে ছিল, টিভি, সেই টেলিভিশনের একটা আকৃতি দিয়ে এটাকে তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তো টেলিভিশনের আগের মডেলে যে টিভি গুলো ছিল, এগুলো কিরকম ছিল, মানে একটু সাইটে কার্ভ ছিল, ঠিক আছে, রাউন্ড টাইপের। আমি একটা বক্স নিচ্ছি, তখন আগেকার টিভি গুলো বেশিরভাগ এরকম ছিল, যেটা হচ্ছে সাইটে একটু বেশি ছিল বা এদিকে একটু বেশি ছিল, উপরেও হালকা ছিল টিভি যে মডেলটা ছিল। এখন আস্তে আস্তে যেগুলো ফ্ল্যাট টিভি নামছে, এখনকার ইউটিউবের লোগোটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লক্ষ্য করছেন? ঠিক আছে, আপনি যেটা বলেন যে ইউটিউবের লোগো, এখানে কিন্তু অলরেডি ইউটিউবের লোগোটা হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, আমি চাচ্ছিলাম কি ভাইয়া, যে যেরকম হচ্ছে এটা দুই সাইডে তো সমান্তরাল আছে, তাই না? আমি চাচ্ছিলাম যে দুই দিকে আমি একই রেশিওতে বড় করব, মানে কাট করব, আবার রাইট সাইড এন্ড লেফট সাইড
মানে দুইটি কাভার একই রেশিওতে কাট করব। হ্যাঁ, এটা আপনি গ্রিড নিয়ে কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে এখান থেকে ধরেন আমি একটা সাইজ নিলাম, ঠিক আছে, ইউটিউবের যে সাইজটা এই সাইজটা নিলাম। তো নেওয়ার পর এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এখানে অফসেট পাথ একটা অপশন আছে, যেখানে আমি কিছু সাইজ বাড়াই দিচ্ছি, যেমন 10 পিক্সেল দিলে এখান থেকে কতটুকু দূরত্ব হবে, এতটুকু। আচ্ছা, ওকে দিলাম। দেওয়ার পর কাস্টম গ্রিড, যেটা হচ্ছে আমরা গাইডস টানি এখান থেকে, আর কন্ট্রোল আর চেপে রুলার নিই, এই রুলারের মাধ্যমে গাইডস টেনে থাকি। এই গাইডসটা যখন আসে তখন লক্ষ্য করেন এখানে একটা দাগ আসছে, একটা গাইডস। এই গাইডসটা আমরা এভাবে না নিয়ে কাস্টম গাইড করার জন্য যে একটা শেপকে সিলেক্ট করে কন্ট্রোল 5 চাপলে সেটা কাস্টম গাইড হয়ে যাবে, ঠিক আছে, এটা কাস্টম হয়ে গেছে। এবার আমরা দুই সাইডে যদি সমান করতে চাই, শিফট, এখান থেকে আমি প্রথমে এটার একটা লাইন সেগমেন্ট করে নিচ্ছি, এটা এটার সঙ্গে আমি অ্যালাইন করছি, অ্যালাইন থেকে সেন্টার। আচ্ছা, এবার এটাকে কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল এফ এ ফন্টে পেস্ট করলাম, এখান থেকে রোটেট করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 5, এখানে কি হলো একটা মধ্যবিন্দু চলে আসে, মানে সেন্টার পয়েন্ট চলে আসলো আমার এই অবজেক্টের, ঠিক আছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল সি, শিফট সি, শিফট সির মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আসলাম। এখন আমি যেটা করবো এখান থেকে এই যে আমার এই দাগটা আছে গ্রিড, এই গাইডস এর এই সোজা গিয়ে আমার এখানে একটা গাইডস টানা আছে, এটাকে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসছি, ঠিক আছে। ঠিক একইভাবে এই পাশেরটাও এ পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাহলে কি মাপটা ঠিক আছে না? এটাকেও একইভাবে উপর নিয়ে যাচ্ছে, ঠিক সেম একইভাবে নিচেরটাকেও নিয়ে যাব। তো এখানে আমার স্পেসটা একটু বেশি ছিল, এই জন্য বেশি কার্ভ মনে হচ্ছে। তো এখানে একটা আছে, এখানে আমরা রেড কালার করে দেখতে পারি, রেড কালার চতুর্দিকে সমান আছে মাপ। তো তারপর যেটা হচ্ছে যে আরেকটু কার্ভ হবে, কর্নারটা কার্ভ, কর্নার কার্ভ করার জন্য যে এখন আপডেট ভার্সন যে অপশনটা, এখান থেকে অল্প একটু ড্র্যাগ করলে কার্ভ হয়ে যাবে, ঠিক আছে। ভাইয়া আমি না হচ্ছে আমার যে 18 ভার্সনটা, আমি হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশনের পরে এই কর্নারের অপশনটা পাচ্ছি না, মানে হচ্ছে উপরে একদম ট্যাবের ওখানে আসতেছে, স্ক্রল করে ওইটা কার্ভ করতে হচ্ছে। হ্যাঁ, ওখান থেকেও দিতে পারেন, সমস্যা নেই। আর যেটা হচ্ছে এখান থেকে যদি কোনো কার্ভ অপশনে আপনার পিসি মানে সফটওয়্যার না থাকে, সেক্ষেত্রে যখন এই ইউটিউবের লোগোটা তৈরি করা হয় তখন কিন্তু ব্যাকডেট ভার্সনে কাজ চলতেছিল, তখন কিন্তু এরকম কার্ভ অপশন ছিল না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন যে বৃত্ত নিতে পারেন, ইলিপ্স টুল, ঠিক আছে, বৃত্ত নিয়ে এখান থেকে আমি এটা একটা কালার দিচ্ছি, এই বৃত্তটাকে এটার সঙ্গে অ্যালাইন করছি, ঠিক আছে। আমরা এখান থেকে কন্ট্রোল ওয়াই চেপে এটার আউটলাইন মুভটা দেখব, ঠিক আছে, এই বৃত্তটাকে আমি এখান থেকে মিলিয়ে নিচ্ছি। তো এই মিলিয়ে নেওয়ার পর দেখেন এখানে একটু স্পেস আছে, এটাকে আমি এখান থেকে ড্রাগ করে এটার মতো করে দিচ্ছি। তাহলে এতটুকু যদি আমি চতুর্দিকে বৃত্ত দিয়ে করি তাহলে 4টা কোণ সমান হবে না? হ্যাঁ, এভাবে দিতে পারি। অথবা যেটা হচ্ছে যে এখান থেকে তো আমার ড্রাগ করে কার্ভ করার অপশনটা নাই, তাহলে আমি এখানে ড্রাগ করবো কিভাবে? সেক্ষেত্রে এখানে যদি দুইটা একসঙ্গে সিলেক্ট করি, শিফট এম চেপে শেপ বিল্ডার টুল, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। সেই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে পাতের উপরে অবশ্যই দুইটা পাতকে দেখতে হবে যে একটা একটার উপর আছে কিনা, এখানে দেখেন ফাঁকাই কারণে কিন্তু এটা হচ্ছে না, এখান থেকে এটার উপরে উঠে দিতে হবে, ঠিক আছে। এটাও এখন এটার উপরে আছে, একটু ছোট করে নিয়ে বেশি বড় আছে। আচ্ছা, এবার দুইটাই উপরে আছে, দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার, এখান থেকে আল্টার চেপে ক্লিক করে এই কর্নারটুকু ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার আমি কন্ট্রোল ওয়াই চেপে আবার ফিরে আসছি পিক্সেল মোডে, এখান থেকে আমি এটা দেখছি কর্নার হইছে। ভাইয়া সাউন্ড একটু লেটে আসতেছে, সাউন্ড কি সবাই বুঝতে পারতেছেন আমার কথা? কথা বোঝা যায় কিন্তু অনেক একটু লেটে আসতেছে। আচ্ছা, এভাবে আমরা এটাকে করে ফেলতে পারি। আর কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, আরেকটা বলি, যেরকম হচ্ছে আমরা গ্রিডটা তো সরাসরি হচ্ছে সোজা অথবা হচ্ছে হরিজন্টাল অথবা ভার্টিক্যালি আসে, তো এটা আমি হচ্ছে কোনো কোণে, নির্দিষ্ট কোণে মানে গ্রিডটা নিতে পারবো না? এটা হচ্ছে কাস্টম গ্রিড, যেটা আমি সিস্টেমটা দেখালাম, যেমন ধরেন এই যে একটা বৃত্ত, এই বৃত্তটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন কিবোর্ড থেকে কন্ট্রোল 5, তাহলে কি হচ্ছে বৃত্ত আকারে একটা গ্রিড তৈরি হয়ে গেল। ধরুন আমি পেন টুলের মাধ্যমে কিছু একটা আঁকছি, কন্ট্রোল 5,
এইভাবে একটা গ্রিড তৈরি হলো, গ্রিড আমরা যে কোনো ভাবে নিতে পারি, ঠিক আছে, ভিউ রাইটস রাইটস থেকে ক্লিয়ার রাইটস, এগুলো ক্লিয়ার করার জন্য। আর কারো কোনো সমস্যা আছে? আর ভাইয়া আপনি যখন যে ব্রাশ বানানো শিখাই দিছিলেন তাই না, জি আমরা হচ্ছে ডিজাইন করলাম কয়েকটা, তো যখন আর্টবোর্ড গুলো মানে সেভ টেপ করে পিসি যখন শাটডাউন করে আবার কাজ করার জন্য ওপেন করি, তখন ভাই আর সেই ব্রাশ গুলো পাওয়া যায় না, আবার নতুন করে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ব্রাশ গুলো তো অবশ্যই সেভ রাখতে হবে, সেভ না করলে তো ওগুলো থাকবে না। যেমন এখানে মানে আমি কাজ করছি, এই ব্রাশটা আমার নতুন আর একটা ডকুমেন্টস নাও থাকতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এগুলো সেভ করে রাখতে হবে। ব্রাশ সেভ করার নিয়মটা বলেছিলাম না? ব্রাশ না ভাইয়া, আচ্ছা তাহলে দেখিয়ে দিচ্ছি। ব্রাশ সিলেক্ট করছি এখান থেকে, ব্রাশ ব্রাশ থেকে নিউ ক্লাক ক্লিক করে এখান থেকে আর্ট ব্রাশ করছি। ওকে করার পর এখানে ওকে দিচ্ছি, এখানে একটা আর্ট ব্রাশ তৈরি হয়ে গেল। এগুলো সেভ করার জন্য আমরা এখানে কর্নারে ক্লিক করব, এখান থেকে সেভ অপশন আছে, সেভ ব্রাশ লাইব্রেরি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখানে এআই ফরম্যাটে সেভ করতে পারি, ব্রাশ ফরম্যাট যেটা, ঠিক আছে, এখান থেকে সেভ করে রাখতে পারি, ডিস্টপে যে কোনো এক জায়গায় লোকেশন দিয়ে আমরা ব্রাশটাকে সেভ করে রাখতে পারি, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা সেভ করে রাখলাম, ব্রাশটা এটাতে ব্যবহার করছি। আচ্ছা আমি নতুন একটা ডকুমেন্টস নিচ্ছি, ব্রাশ দিয়ে যে কাজগুলো করে দেখানো হয়েছিল আপনারা প্র্যাকটিস গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতেন, ঠিক আছে, কিন্তু আপনারা এই যে যেমন দেখেন এখানে কিন্তু ব্রাশটা নেই আমার, এখানে কিন্তু ঠিকই আছে, মানে দুইটা ডকুমেন্টস ওপেন করছে, আমি সফটওয়্যারটাও কাটি নাই এখনো, ঠিক আছে, এই ডকুমেন্টসে এটা আছে, এই ডকুমেন্টসে গিয়ে নেই। তো আমি যদি এখানে পেতে চাই সেক্ষেত্রে আমাকে ব্রাশ লোড করতে হবে, ঠিক আছে, এখান থেকে আমরা এই ব্রাশটা আনতে পারি আদার্স লাইব্রেরি। এখানে অনেকগুলো ব্রাশ আছে ডিফল্ট, ঠিক আছে, এখানে অনেক ব্রাশ আছে, আচ্ছা এখন আমরা আমাদের তৈরি করা ব্রাশটা নিয়ে আসবো, এই জন্য আদার্স লাইব্রেরি এখানে ক্লিক করে আমার ব্রাশটা কোথায় আছে, যেমন ডেস্কটপে আমি সেভ করেছিলাম, এখানে মেবি আনটাইটেল ওয়ান ছিল লেখা, আনটাইটেল ওয়ান সেইটা, ওকে, যে ব্রাশটা চলে আসছে, ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। কারো বুঝতে সমস্যা আছে? ঠিক আছে ভাইয়া, আগে ভাইয়া কি বলেন, আমি ওই যে টমেটোটা তৈরি করেছিলাম একটু গ্রুপে দিয়েছি, একটু দেখবেন? হ্যাঁ টমেটোটা দেখছিলাম, এটা নিয়ে কথাও বলছি এই কিছুক্ষণ আগে, না আমি এই যে এই মাত্র দিয়েছি এখনই।
টমেটোর যে বড়িটা এটা ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, কিছু কিছু জায়গায় হালকা কালার পরিবর্তন হবে। আর এখানে যে ওয়াটার ড্রপটা পারফেক্ট ভাবে হয় না, ঠিক আছে, আর পাতাগুলোও সুন্দর হয় না। এখানে শুধু টমেটোর যেটা মেশটা মেশটুকু ঠিক আছে, মেশটা মোটামুটি ভালো হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে তাড়াতাড়ি প্রয়োজন না, একটু সময় নিয়ে জিনিসটা স্মুথলি করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আপনার মেশটা সুন্দর হয়েছে, মেশটা মোটামুটি ভালো কাজ করছেন। আর যেটা হচ্ছে পাতার ব্যাপারটা, পাতারটা এটা আপনাদের যেহেতু গ্রেডিয়েন্টটা ঠিকভাবে ক্লিয়ার হয় নাই, আপনাদের সমস্যা হওয়ারই কথা, ঠিক আছে। তারপর নিচে একটা শ্যাডো দেওয়ার কথা ছিল, আর পানির যেটা এখানেও তো একটা ইয়ের কথা ছিল শ্যাডো, ঠিক আছে, শ্যাডোটাও দেওয়া হয়নি। আর এখানে পাতার নিচে তো একটা শ্যাডো থাকবে, এটা তো দেন নাই। ও বাদ গেছে এগুলো। আচ্ছা, যেমন এখানে ডিফল্ট যে ব্রাশ গুলো আছে, এগুলোর মধ্যে অনেক টাইপের ব্রাশ আছে, এখান থেকে যদি আমরা ব্রাশ গুলো ব্যবহার করি, তাহলে এই ব্রাশটা সিলেক্ট করলাম একটা পাতা তৈরি, ঠিক আছে। এখান থেকে আমরা অনেক এই ব্রাশ গুলো আপনাদের ইলাস্ট্রেটর ডিফল্ট আছে, ঠিক আছে, সবারটাই আছে। কই থেকে নিয়ে আসলেন এগুলো একটু দেখাবেন? এই ব্রাশ গুলো এক মিনিট একটু লোড হচ্ছে। আচ্ছা, এই ব্রাশ গুলো নেওয়ার জন্য ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পর এই যে কর্নারে লাইব্রেরি একটা অপশন আছে, ঠিক আছে, ব্রাশ লাইব্রেরি মেনু, এখানে ক্লিক করে এখানে অনেক ব্রাশ আছে, ঠিক আছে। এখান থেকে আপনার যে কোনো একটা ব্রাশ, যেমন আপনার কি ধরনের ব্রাশ গুলো প্রয়োজন, এখানে বর্ডার ব্রাশ আছে, ঠিক আছে, বর্ডার গুলো, এখানে বর্ডার টাইপের ব্রাশ গুলো কেমন হয়ে থাকে, বর্ডার ব্রাশ গুলো কিরকম ব্যবহার করা হয়, যেমন একটা ডকুমেন্টস এর চতুর সাইটে ব্যবহার করার জন্য এটা ক্লিক করছি বর্ডার, তাহলে আমি বর্ডার গুলো এরকম দেখাবে। একটু আমি স্টক সাইজটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। ভাই আপনার কথাগুলো কাটা কাটা আসতেছে, ভাঙ্গা ভাঙ্গা বোঝা যাচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে। জি, মানে নেটওয়ার্ক সমস্যা মনে হয়, এখানে তো নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে, তারপর এরকম হওয়ার কারণ বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে ফ্লোরাল ব্রাশ, যেটা এখানে আছে ফ্লোরাল ব্রাশ, এটার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো করা যায়। সিলেক্ট করছি বিজেপি ব্রাশ, লতা পাতা ফুল দিয়ে ডিজাইন করার জন্য এই ব্রাশ গুলো ব্যবহার করতে পারেন। তো আপনাদের ক্লাস কোন পর্যন্ত হয়েছিল মনে আছে? মেশ টুল হ্যাঁ, ওইটা করাছিলেন। আর ভাইয়া আপনি হচ্ছে শেপ বিল্ডার টুলে, তার নিচে হচ্ছে লাইভ বাকেট টুল, এগুলো হচ্ছে মনে হয় মিস করে গেছিলেন গত দিন। শেপ বিল্ডার টুলটা দেখানো তো দেখাইছি, হ্যাঁ এটা দেখাচ্ছেন, বাট তার নিচে দুইটা ছিল আর ওই দুইটা মিস করছে। এই দুইটাও তো মনে হয় দেখানো হয়েছিল, এটা বলা হয়েছিল এটার সঙ্গে, যেটা হচ্ছে শেপ বিল্ডার টুল এবং লাইভ পেইন্ট বাকেট টুল, যেটা ঠিক আছে, লাইভ পেইন্ট বাকেট টুল এবং এখানে লাইভ পেইন্ট সিলেকশন টুল, ঠিক আছে। এই এই দুইটার কাজ আমরা দেখে আবার দেখিয়ে দিচ্ছি যদি দেখানো না থাকে। এখানে আমি দুটো অবজেক্ট নিলাম, এখানে লাইভ পেইন্ট বাকেট টুল যেটা আছে, তো এখানে আমি ক্লিক করছি, দেখেন আমার মাউস কার্সরের সঙ্গে তিনটা কালার শো করছে, দেখা যাচ্ছে, হ্যালো, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, এখানে বুঝা যাচ্ছে,
তিনটা কালার শো করছে, এটা এক পাশে আছে হোয়াইট, মাঝখানে ব্ল্যাক এবং ডান পাশে আছে রেড কালার। তো এটা কোন জায়গা থেকে শো করছে এটা আমরা লক্ষ্য করি, এখানে সোয়াচে গেলে দেখতে পারবো। এখানে আমার ব্ল্যাক কালারটা সিলেক্ট আছে, এই জন্য ব্ল্যাক কালারটা মাঝখানে আছে। এটার ডান পাশে বাম পাশে কি আছে? হোয়াইট, ডান পাশে রেড। এখানে কিন্তু ঠিক একই জিনিসটা শো করছে। তো আমি কিবোর্ড থেকে যদি অ্যারো চাপি দেখেন, এখান থেকে কালারটা পরিবর্তন হবে। এখানে রেড আসছে, রেড এর পরে ইয়েলো শো করছে। এখানে কি আছে? রেড এর পরে ইয়েলো। ঠিক আছে, এখান থেকে আমি কিবোর্ড থেকে অ্যারো চাপলে এগুলো পরিবর্তন করব। এখানে লাইভ তিনটা কালার আমি দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে লাইভ পেন্ট বাকেট টুলের সুবিধা। এখান থেকে লাইভ দেখার পর আমি এখানে কালার গুলো অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমি রেড কালারটা দিলাম, দেওয়ার পর এখান থেকে অ্যারো চেপে কালার পরিবর্তন করে নিচ্ছি। নেওয়ার পর আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করলাম, তারপর এখান থেকে কালার নিয়ে এখানে আরেকটা দিলাম। বুঝতে অসুবিধা আছে কারো? অ্যারো চেপে কিভাবে কালার পরিবর্তন করলাম? কোনটা? অ্যারো চেপে কালার যে পরিবর্তন করলাম, হ্যাঁ কিভাবে? লাইভ পেন্ট বাকেট টুলটা যখন সিলেক্ট থাকবে তখন কিবোর্ড থেকে লেফট অ্যারো রাইট অ্যারো চাপলে কালার পরিবর্তন হয়ে যাবে। যখন আমি এখান থেকে রাইট অ্যারো চাপবো তখন এখানে সোয়াচ থেকে রাইট দিকে যাবে। ঠিক আছে, লেফট চাপলে লেফট দিকে যাবে। তো এখানে আমি লাইভ পেন্ট কালার গুলো অ্যাপ্লাই করলাম। করার পর তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি আরো দুইটা অবজেক্ট নিচ্ছি। আর লাইভ পেন্টের সময় যখন অবজেক্টের উপর অবজেক্ট থাকবে ওটা কিন্তু শেপ বিল্ডারের মতোই ভিতরটা আলাদা করে ফেলছে। ঠিক আছে, এখানে যুক্ত একটা ছিল সেটা আলাদা করে ফেলছে। তো এখানে লাইভ পেন্ট সিলেকশন টুল, এটার মাধ্যমে যেগুলো লাইভ পেন্টের মাধ্যমে কালার দেওয়া আছে, ঠিক আছে, তো লাইভ পেন্টের মাধ্যমে যে কালার গুলো দেওয়া আছে সেগুলো শুধু সিলেক্ট হবে। এখানে দেখেন সিলেকশন দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে আমি দুইটা অবজেক্ট রাখছি এগুলো কিন্তু সিলেক্ট হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে লাইভ পেন্ট সিলেকশন টুলের কাজ। এই দুইটা বুঝতে কি আর কোনো অসুবিধা আছে কারো? না ভাইয়া। ওকে, এখানে কি আর কিছু সারা পড়ছিল? না, এই দুইটাই শুধু। আচ্ছা, হয়তো বা ওই দুইটার কথা মনে ছিল না, উপর থেকে দেখানো হয়েছিল। যাই হোক, এখানে যেটা হচ্ছে মেশ টুলের কাজটা আমরা দেখছি, তারপর যেটা আছে গ্রেডিয়েন্ট টুল। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা হচ্ছে কালারের মিশ্রণে তৈরি হয়, একাধিক কালারের মিশ্রণে গ্রেডিয়েন্ট তৈরি হয়। তো একাধিক কালারের মিশ্রণটা আমরা কিভাবে করবো? এখানে আমরা দেখি যে কালার সোয়াচ আছে, যে এখানে সোয়াচ প্যালেট আছে, সোয়াচ প্যালেট থেকে আমরা দেখলে এখানে দেখতে পারবো যে এখানে কিছু কালার আছে। এগুলো হচ্ছে ফ্ল্যাট কালার, যেগুলো সলিড কালার একটা কালার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা কালারের মিশ্রণ, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, আর এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছি যে ফুল লতা পাতার মতো, এগুলো হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, প্যাটার্নটা এখন আমরা যাই নাই, আমরা গ্রেডিয়েন্টটা শেষ করি তারপর প্যাটার্নের দিকে যাব। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দেখছি, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমাকে অবশ্যই একটা অবজেক্টের উপর কালার দিতে হবে, সেই ক্ষেত্রে আমাকে একটা অবজেক্ট নিতে হবে। আমি এখান থেকে একটা অবজেক্ট নিচ্ছি। কারো ওখান থেকে একটু সাউন্ড আসতেছে, মাইক্রোফোনটা মিউট করে নিয়ে কথা বলেন। আচ্ছা, এখানে আমি এটা নিলাম, কালার দেওয়া আছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, অথবা আমরা এখানে গ্রেডিয়েন্ট প্যালেট আছে, গ্রেডিয়েন্ট প্যালেটে গিয়ে এখান থেকে কালার দিতে পারি। এখানে ছোট একটা অ্যারো অপশন আছে, এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে বেশ কিছু কালার শো করবে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, কালার গুলো আমরা পরিবর্তন করে নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটটা সিলেক্ট করছি তখন কি হচ্ছে, এখানে গ্রেডিয়েন্ট, এগুলোকে বলা হয় স্লাইডার, গ্রেডিয়েন্ট স্লাইডার। ঠিক আছে, এখানে দুইটা স্লাইডার দেখতে পাচ্ছি। তো একটা স্লাইডারে হোয়াইট কালার আছে, একটা স্লাইডারে ব্ল্যাক কালার আছে, এই দুইটার মিশ্রণে এই কালারটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো উপরে যেটা দেখতে পাচ্ছি যে ছোট, এটা হচ্ছে লোকেশন স্লাইডার। ঠিক আছে, তো আমার লোকেশন যেটা হচ্ছে এখান থেকে আমি কতটুকু ব্ল্যাকের দিকে রাখবো এখান থেকে আমি বলে দিতে পারবো লোকেশন। এটা কতটুকু হোয়াইটের দিকে রাখবো, মানে হোয়াইটটা বেশি চাচ্ছি না ব্ল্যাকটা বেশি চাচ্ছি, যদি এটাকে আমি ম্যানুয়ালি বলে দিতে চাই সেক্ষেত্রে এখানে লোকেশন এখানে আমরা বলে দিতে পারি, এখান থেকে 50% দুইটার মাঝখানে থাকবে। তো তারপর যেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে লিনার, একটা হচ্ছে রেডিয়াল। এখন আছে লিনার মোডে। ঠিক আছে, লিনারটা হচ্ছে যে এক পাশ থেকে আরেক পাশ, যেমন এই পাশে ব্ল্যাক আছে, এই পাশে হোয়াইট আছে। ঠিক আছে, এটা লম্বা আকারে শো করছে, কিংবা এইদিকে আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা লিনার আকারে এটা দেখতে পাচ্ছি। এখানে এটার অ্যালাইনমেন্ট বলে দেওয়া যায়,
যে আমি কতটুকু এটাকে অ্যালাইন করতে চাই। যেমন এখানে এটা লম্বা দিকে ব্ল্যাক আছে, এদিকে হোয়াইট আছে, আমি যদি এখান থেকে 90 ডিগ্রি রোটেট করে দেই তাহলে কি হচ্ছে, হোয়াইটটা নিচে আসছে, ব্ল্যাকটা উপরে চলে গেছে। ঠিক আছে, যদি আমি 45 ডিগ্রি করে দিই সেক্ষেত্রে কি হবে, কর্নারে ব্ল্যাক চলে গেছে, এই কর্নারে হোয়াইট চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমরা গ্রেডিয়েন্ট অপশন গুলো দেখলাম। তো গ্রেডিয়েন্ট টুলস এ গেলে আমাদের এখানে গ্রেডিয়েন্টের একটা স্লাইড শো করবে, এখান থেকে আমরা লাইভ কাজগুলো করতে পারবো, এখান থেকে লোকেশন দিতে পারবো, যে লোকেশনটা আমরা এখানে দিয়েছিলাম। ঠিক আছে, এখান থেকে বলে দিতে পারবো, আবার এখান থেকে আমরা চাইলে কর্নার থেকে এটাকে ঘুরিয়ে নিতে পারবো, রোটেট করতে পারবো, যেটা হচ্ছে এখানে অ্যালাইন দেওয়া যায়। ঠিক আছে, তো এটা আমরা লিনার মোডে কাজ দেখলাম। এখান থেকে জিরো করে দিচ্ছি, ডিফল্ট লোকেশনটাও ডিফল্ট 50 করে দিচ্ছি। এখান থেকে আমরা এটাকে ছোট করে নিচ্ছি, এটা বড় করা ছিল। আচ্ছা, এবার এখানে আমরা কালার পরিবর্তন করব কিভাবে, এখানে দুটো স্লাইডার দেখতে পাচ্ছি, এই স্লাইডার গুলোতে ডাবল ক্লিক করলে মাউস থেকে যদি আমি লেফট বাটনে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে এখানে কালার শো করবে। ঠিক আছে, কালার অপশন শো করবে, এখানে সোয়াচ অপশনটাও শো করবে। সোয়াচটা হচ্ছে এই সোয়াচ, এই সোয়াচের ভিতর যে কালার গুলো থাকবে সেটা এখানে শো করবে। ঠিক আছে, এখান থেকে আমি একটা কালার দিচ্ছি, পিঙ্ক কালার, এবার সে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিচ্ছি। ঠিক আছে, কালার দিলাম, তো এটা লিনার আকারে লম্বা আকারে দেখাচ্ছে এক পাশ থেকে আরেক পাশ। আরেকটা টাইপ হচ্ছে কি, রেডিয়াল, রেডিয়ালটা হচ্ছে বৃত্তর মতো ছড়ায়। ঠিক আছে, এটা একটা বৃত্ত আকারে ছড়ায়, একটা কালার আরেকটা কালারের সঙ্গে বৃত্ত আকারে মিশ্রণ হয়। তো এটা আমরা রেডিয়াল মুখটা দেখছি যে ভিতরে আছে পিঙ্ক কালারটা, বাইরে আছে এরকম সাইম কালারের মতো। তো এখন আমরা যদি এই পিঙ্ক কালারটাকে বাইরে চাই এবং এই সাইম কালারটাকে ভিতরে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে রিভার্স অপশন আছে, রিভার্স গ্রেডিয়েন্ট, তখন আমরা রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এটাকে আমি বড় করতে চাই সেক্ষেত্রে এখান থেকেও আমি বড় করে দিতে পারি, যেখানে 100% আছে আমি 200% দিলাম, তাহলে এটা বড় হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে 100% করে দিচ্ছি। তো আবার যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে এটা কাজ করি, এখান থেকে ড্র্যাগ করে এটাকে বড় করতে পারবো, আবার ড্র্যাগ করে ছোট করতে পারবো। ঠিক আছে, যদি এটা প্রয়োজন হয় যে আমার এক কর্নার থেকে প্রয়োজন, এটাকে ড্র্যাগ করে কর্নারে নিয়ে এই কর্নার থেকে নিচ্ছি, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। ঠিক আছে, কারো কি বুঝতে অসুবিধা আছে? জি বলেন। হ্যালো, আমি যদি এখানে তিনটা থেকে চারটা কালার নিতে যাই তাহলে কিভাবে নিব? এখানে তো দুইটা কালার নেওয়ার অপশন আছে। দুইটা কালার আছে, তারপরে এখানে স্লাইডারের এখানে যখন আমি ফাঁকা অংশে মাউস কার্সরটা রাখবো তখন কিন্তু একটা প্লাস চিহ্ন শো করছে। ঠিক আছে, তো এখানে প্লাস চিহ্ন শো করার সময় আমি যদি মাউস থেকে ক্লিক করি তখন এখানে আরেকটা স্লাইডার অ্যাড হয়ে যাবে, আমি যতগুলো ক্লিক করবো ততগুলো স্লাইডার পাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, স্লাইডার নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি কালার পরিবর্তন করে দিচ্ছি, আমি কোন স্লাইডারে কোন কালার দিতে চাই। এটা বৃত্ত আকারে সরাচ্ছে কারণ এটা রেডিয়াল মোডে আছে, যদি এটা লিনার মোডে দেই তাহলে কি হবে, এক পাশ থেকে আরেক পাশ লম্বা আকারে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই যে রেডিয়াল মোড নিলে আপনার এখানে একটা 100% শো করতেছে এই ট্যাবে, এটা হচ্ছে অপাসিটি। ঠিক আছে, এই অপাসিটিটা হচ্ছে যে আমার যখন অবজেক্ট ভাইয়া আপনি হচ্ছে রেডিয়াল করেন তো ওই যে আপনার কোণের নিচে একটা আসতেছে অপশন স্লাইড বারের উপরে, এটা বৃত্তটা 100% শো করছে। যখন বৃত্তটাকে আমি এখান থেকে একটু বড় করতে চাবো তখন এখান থেকে পার্সেন্ট বাড়িয়ে দিতে পারবো, কারণ লিনার মুডের তো কোনো বৃত্ত হয় না। ঠিক আছে, যখন রেডিয়াল মুডে যাচ্ছে তখন কিন্তু একটা বৃত্ত আসছে। ঠিক আছে, এই বৃত্ত আকারে, এই বৃত্তটাকে যখন ডিম্ব আকার হয়ে যাবে, এখান থেকে 200% দিলে এই বৃত্তর এই সাইজটা এদিকে বেশি হয়ে যাবে, তখন এখানে ডিম্ব আকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, লম্বা গেছে না, এখান থেকে যদি আমি বড় করে দিই 300% আরো লম্বা হয়ে যাচ্ছে। এই বৃত্তটা কোথায় থেকে আসছে এটা আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে দেখতে পারবো, এখান থেকে এই যে অপশনটা আছে এটার মাধ্যমে বৃত্তটা করা যায়, যেখান থেকে এটা বড় করা আছে এই যে সার্কেলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা ছোট করতে পারি এখান থেকে, তখন কিন্তু এখানে পার্সেন্টটা কমে যাবে, এখান থেকে বড় করলে পার্সেন্টটা বেড়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা কেটে দিচ্ছে। তো এখন আমরা অ্যাডভান্স একটু গ্রেডিয়েন্ট কালার দেখি, আমরা নিজে থেকে একটা গ্রেডিয়েন্ট কালারে, যেমন গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা অনেক ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যে একটা গোল্ড কালার, চিকচিকে টাইপের কালার থাকে গোল্ড কালার, তো এরকম গোল্ড কালার গুলো আমরা কিভাবে তৈরি করবো গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে? ফ্ল্যাট কালারের মাধ্যমে তো গোল্ড হবে না, তাই না? তো ফ্ল্যাট কালার যেটা দিই গোল্ডের কাছাকাছি, যেটা হচ্ছে ইয়েলিশ টাইপের কালার গুলো ব্যবহার হয়ে থাকে, এরকম ইয়েলিশ টাইপের কালার, এগুলো গোল্ড কালারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে আমাকে রিয়েলিস্টিক একটা গোল্ডের মতো কালার ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে যেটা করবো আমরা এখান থেকে কালার ক্রিয়েট করে নিতে পারবো। আমি গুগলে যাচ্ছি, যারপর গোল্ড বার,
এখান থেকে একটা গোল্ড বার পছন্দ করছি, যেখান থেকে আমি কালার তৈরি করবো একটা ইমেজ থেকে। এটা ছোটদের মনে হচ্ছে, সেটা বড় কোনো সাইজ আছে কিনা দেখি। ক্লাস টাইমে আপনারা কেউ ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিবেন না, এটা আমার জন্য সমস্যা হয়। যদিও এটা তেমন একটা ক্লিয়ার মনে হচ্ছে না, তারপর আমরা অন্য ইমেজ গুলো দেখি। এটা নিতে পারি কপি, এখান থেকে শুধু আমরা কালার তৈরি করব এটা থেকে, ঠিক আছে? এখানে রাখছি, রাখার পর এটা কন্ট্রোল টু মাধ্যমে লক করলাম। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, এটার জন্য কিছু রেক্টাঙ্গুলার টুল ব্যবহার করবো। এখান থেকে ছোট ছোট বক্স নিচ্ছে, একটা নিলাম, এটা আল্টা চেপে কপি করছি। আমি যত বেশি করবো তত বেশি মানে মিশ্রণ হবে গ্রেডিয়েন্টে। এখান থেকে আমি 1, 2, 3, 4, 5, 5টা থাকলেই হচ্ছে। এখান থেকে আমি প্রথমটা সিলেক্ট করে আই চেপে আইড্রোপার নিলাম, এখানে যে ডার্ক কালার আছে আমার অবজেক্টের মধ্যে সবচেয়ে ডার্ক যেটা, এটা নিয়ে নিলাম ডার্ক। আবার ভি চেপে সিলেকশন টুল, এখানে সিলেক্ট করছি আই চেপে আইড্রোপার, এখান থেকে একটু লাইট যেটা সেটা নিচ্ছে। হ্যাঁ বলেন। মানে আপনার কথার সাথে ভিডিওটা মিলছে না, যদি একটু স্লো কাজ করতেন তাহলে আর একটু ভালো হতো। ভাই ভয়েসটা আগে আসছে তারপর ভিডিও আসছে। আর একটু ভাই যদি একটু স্লো কাজ করেন আর কি তাহলে ভালো হয়। আচ্ছা সমস্যা নাই, এখান থেকে আমরা একটু লাইট কালারটা নিলাম, তারপর আই চেপে আইডির উপর এখান থেকে আমি আরেকটু লাইট কালারটা ব্যবহার করব। ভি চেপে সিলেকশন টুল, আই চেপে আইডের উপর, এখান থেকে লাইট, আবারও ভি চেপে সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করলাম, আই চেপে আইডের উপর, এখান থেকে একদম লাইটটা নিয়ে নিলাম। এটা আমার গোল্ড কালার থেকে আমি 5টা কালার সিলেক্ট করলাম, ঠিক আছে? এবার আমি এটাকে এখানে কালার তৈরি করব, এখানে কালারের নাম দিচ্ছি গোল্ড কালার, গোল্ড কালার। তাহলে গোল্ড কালার নামে একটা এখানে গ্রুপ তৈরি হয়ে গেল, কালার গ্রুপ। তো এবার আমি এই কালারের মাধ্যমে গ্রেডিয়েন্ট তৈরি করব। এই গ্রুপটা কিভাবে তৈরি করলেন? এই কালারগুলোকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপে ক্লিক করেছি, ঠিক আছে? করে এখানে আমি গ্রুপের একটা নাম দিতে পারি, দিয়ে ওকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কালার তৈরি করলাম। করার পর আমি এখানে একটা লেখা লিখছি, গোল্ড। এবার টেক্সটটাকে একটু বোল্ড টাইপে করে দিচ্ছি, আমরা ফন্টটাকে একটু বোল্ড করে দিচ্ছি। এখান থেকে আমরা এরিয়াল ফন্টটা ব্যবহার করতে পারি, এরিয়ালটা যেহেতু সবার পিসিতে আছে এবং এটা একটু বোল্ড টাইপের, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ব্ল্যাক ব্ল্যাক। আচ্ছা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিলাম, এটা আরেকটা কপি রাখছি সাইডে। তো এবার এই ফন্টটাকে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার এখান থেকে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে ক্লিক করছি, এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা একটা শেপে নিয়ে আসতে হবে। শেপ করার জন্য ক্রিয়েট আউটলাইন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ও, ঠিক আছে? এটা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, এখন আমরা এটাতে গ্রেডিয়েন্ট কালার ফেলতে পারবো। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলাম। করার পর এবার আমি গ্রেডিয়েন্ট অপশনে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি স্লাইডার গুলোতে কালার চেঞ্জ করে দেবো। এখানে ডাবল ক্লিক করছি, এখানে সবচেয়ে ডার্ক যে কালারটা আছে এটা ব্যবহার করছি। তারপর আরেকটা স্লাইডার নতুন করে নিচ্ছি, এখানে এটা থেকে একটু লাইট, তারপর আরেকটা নিচ্ছি, আরেকটু লাইট যেটা আছে। এবার আমি এটা অর্ধেক অংশ রাখছি, মাঝখানেরটা এটা লোকেশনটা 50% করে দিচ্ছি,
ঠিক আছে, এটা স্যাটার আছে কোন কোন কিছু মানে কোন টা ক্লিক, এখানে শুধু মাউসটা রেখে ক্লিক করলেই হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এটাকে কপি করার জন্য আল্টার চেপে এখান থেকে ড্র্যাগ করছি, স্লাইডারটা কপি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমরা পার্সন বলে দেই, লোকেশন সবগুলো বলে দেই, সেক্ষেত্রে আমরা লোকেশন বলে এখানে করতে পারি, যেহেতু আমরা এখানে হাত দিয়ে ড্র্যাগ করে একটু ইয়ে করে ফেললাম, সমস্যা নেই। এখানে গোল্ড কালার একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই গ্রেডিয়েন্টটা আমাদের আরো ভালোভাবে বোঝার জন্য আমরা যেটা করতে পারি, এটার সঙ্গে একটা স্টক রাখতে পারি। এখন আমরা স্টকটা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে যে এখান থেকে কন্ট্রোল সি তে কপি করলাম, এটাকে কন্ট্রোল বি তে ব্যাগে পেস্ট করলাম। এবার নিচের অপশনটাতে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছি স্টকে, এখান থেকে ড্র্যাগ করে আমি স্টকে নিয়ে যাচ্ছি। এবার স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পর আমি উপরে যেটা সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল থ্রি তে হাইড করছি, নিচেরটা শো করছি। এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে ওকে। ঠিক আছে, এবার স্টক এবং ফিল, স্টকটা ভেঙে দুইটা ফিল হয়ে গেছে, এই দুইটাকে একত্রিত করার জন্য আমরা এখান থেকে পাথ ফাইন্ডারে যাবো। পাথ ফাইন্ডার থেকে প্রথম অপশন যেটা আছে ইউনিট, এটার মাধ্যমে এটাকে একত্রিত করে ফেলবো। তো এখানে যেহেতু এটা ইয়ে শো করছে, প্রয়োজন না, একত্রিত না করলেও চলবে, কারণ এটা গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে যখন একত্রিত করবো জিনিসটা মার্জ হয়ে যায়। আমি এটাকে একত্রিত না করে গ্রেডিয়েন্ট টুলস ব্যবহার করছি, এখান থেকে ড্র্যাগ করছি। ঠিক আছে, কালারে লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমার আগের যেটা ছিল সেটা কন্ট্রোল আল্টা থ্রির মাধ্যমে ফিরে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট দিতে পারি। এখান থেকে আনগ্রুপ করছি, এটা সিলেক্ট করে জিতে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিতে পারি কতটুকু প্রয়োজন। ঠিক আছে, ভি সিলেকশন, জি গ্রেডিয়েন্ট, ভি সিলেকশন, জি গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আমরা এটাকে এখান থেকে আরেকটা ইয়ে নিচ্ছি, আমি একটা ইলিপস টুল নিচ্ছি, এখানে একটা বৃত্ত দিচ্ছি, এটা এখান থেকে কালারটা সিলেক্ট আছে, যেহেতু গ্রেডিয়েন্ট কালার এখানে আছে, এটা এখানে অটোমেটিক চলে আসছে। গ্রেডিয়েন্ট টুলস এখান থেকে আমরা ক্লিক করে নিচ্ছি, এটাকে একটু বড় করে নিচ্ছি। এবার এখানে আছে লিনার মোড, ঠিক আছে, আমরা এখানে দেখি লিনার মোডে আছে, এটা রেডিয়াল করলে কি হবে একটা বৃত্ত আকারে আসবে। এখানে আমাদের লিনার মোডে, এখানে যেহেতু চকচকে একটা ভাব তৈরি করতে হবে সেক্ষেত্রে লিনার মোডটাই থাকবে। এখান থেকে আমি এটাকে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট, একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, এখন এটা দেখেন দুইটা পাশাপাশি সমানভাবে আছে, এটার আমি লোকেশনটা চেঞ্জ করে দিব, যেটা হচ্ছে এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা 90 ডিগ্রি অথবা 45 ডিগ্রি রোটেট করে দিচ্ছি, এখন দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আমি এটার সঙ্গে একটা ব্ল্যাক স্টক দিচ্ছি, এটার সঙ্গে একটা ব্ল্যাক স্টক দিচ্ছি। ভাইয়া ব্যাকে পেস্ট এটা একটু বুঝিয়ে দেন, কন্ট্রোল বি। এখানে কপি পেস্টের অপশন আছে, যেটা হচ্ছে কন্ট্রোল সি তে কপি, এখানে কন্ট্রোল এফ তে হচ্ছে ফন্টে পেস্ট, কন্ট্রোল বি তে হচ্ছে ব্যাকে পেস্ট। ফন্ট এবং ব্যাক কোনটা এটা একটু দেখিয়ে দিই, যেটা হচ্ছে যে আমি এখান থেকে সবগুলোকে কেটে দিচ্ছি, ডিলেট। আচ্ছা, এখন আমি দুইটা অবজেক্ট নিচ্ছি, এটাকে আরেকটা কপি করলাম,